সেই প্রলোভন দিয়ে সেটা গাড়িতে করে নিয়ে গেছে। আচ্ছা, গাড়িতে উঠছে আমি এতটুকু হইতে পারি, এরপরে কিছু হইতে পারে। কবে হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল আপনার বৃহস্পতিবার দিন। কটার দিকে? একটা দেড়টা বাজে। তারা কতজন আসলো? চারজন আসলো। কি করে নিছে? আমি গেছে সোমবার, আমি কোমল পড়তাম শ্বশুরবাড়ির থেকে আইতে সময় খোয়ের থেকে একটা লোক উঠছিল। আচ্ছা, লকডাউন লেগে তো অবস্থা খুব খারাপ, খুব হয়ে গেল। আমরা গেছি তো কাজের ইয়ে আছে, লোকটা সব ইউপি সিউপি রইব, সবগুলো লোক ইউপি প্লাস আসামিস। ঠিক আছে, এমন এমন ঠিকানা করে আমার ফোন নাম্বার নাই, তো আমি দাদানগর স্ট্যান্ডে নামলাম। এও নামলো, আমি শঙ্কর সঙ্গে নিয়ে নাই, আমি বাড়িতে ঢুকছি, গুলিতে ভাড়া থাকি, যে ওই জায়গাটা কারণে আমি বটতলার দিকে যাবো। আবার বাংলো পরিষ্কার কেলু কেলু বাংলা বলে। তারপরে গেছি, গিয়ে পরের দিন আমার ইয়েতে আইলো সকালবেলা। আমি দোকানে গেছি ফায়ার সার্ভিসে, অনেক আগে দেখা করলাম, কই এমন অফিসে আসতে দাম লাগে? আমি আজকে তো আমার কাজ আছে, আমি দেখা যেতাম। তো এরকম করতে করতে মানে বুধবার টুধবারে আইলো, আবার দেখা করলো। আজকে আমি সেটা আজকে আমার কাজ আছে, আমি পারতাম না, পরে আমি না, আমরা কন্ট্যাক্ট নাম্বার নাই, তো অফিসে ইয়ে নেই, গেলে পরে আপনি দেখবেন আমি কথাবার্তা। সুপারভাইজারের চাকরি 30,000 টাকা স্যালারি, আমাদের 3-4 মাসে অ্যাডভান্স অ্যাডভান্স হইব। আর মেন কথা, লকডাউনের বাজারে অবরণে যাওয়া, আমি আর কথার ফাঁতে ঘুরে গেছি, গিয়া বুঝতাম পারছি না। বৃহস্পতিবার দিন এমন আমি বেরিয়েছি একটু কাজে, বেরিয়ে দিয়ে গাড়ি নিয়ে ওই জায়গাতে দাঁড়িয়ে গেছি। আরে আমরা খুঁজতে আছি আপনার দোকানের সামনে, আপনি চলেন অক্ষণ একটু অফিসে গিয়ে কথা বের হবে। রবিজির কথা মানে অক্ষণ কাজ আছে, আমি বেরিয়েছি বাইরে, মুখ স্কুটি লিয়ে আরে আই বলুন, আপনি লামাই দিলে আপনি আপনার বেরিয়ে যাবেন। এবার গাড়িতে উঠছি করে শঙ্কর সঙ্গে অনেক আগে দাঁড়াইছে, এখান থেকে উঠছি করে কিছুক্ষণ পাইরেছি পরে আমি কিছু করতাম, মানে হয়তো মানে রুমাল দিয়ে কিছু নেশা যদি কিছু ইয়ে করে অচিচিহ্ন পুরো অবস্থা, আমি কিছু করতাম পারি না। এবার যখন সেন্স আছে মোটামুটি, রাত সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হওয়া প্রায় মোটামুটি সেন্স আছে, কিন্তু আমি শরীরে কোনো শক্তি পাইতেছি না কিছু ধরুন বা ইয়ে। তারপরে আবার ড্রাগস জাতীয় কিছু আমার খাওয়াইছে, বুঝছে যে আমার সেন্স হয়েছে। ওই ফাঁকে আমার পকেটে মানি ব্যাগ আসলো, মানি ব্যাগে টাকাটুকু আসলো, কিছু এটি নিছে। কত টাকা আসলো? 1500-1600 টাকার মতো হইব এটা নিছে। আর মোবাইলের সিমটা মনে হয় আমার অ্যান্ড্রয়েড ফোনটা চার্জ আসলে আমি ঘরে বসে ইয়ে বাইরেছি, যে পরে সরে ছোটো মোবাইলটা পকেটে আসলে বিএসএল, আমি সিমটা ভেঙে ফালাই দিয়েছি ছোটো ওই নর্মাল মোবাইলগুলো। তারপরে জনে আবার ড্রাগসের মতো কিছু চকলেট জাতীয় কিছু মানে খাওয়াইছে জোর ফিরে, খুব ইয়ে করতেছে, মানে আমরা টর্চারিং টাইপ করতেছে, ইয়ে করতেছে। এটিএমে পিন কইতে আমি ইয়ে কইতাম, পিন কইছে মানে এটিএমে দেখছে টাকা নেই, তারপরে বহাবিদ্য করতেছে, আবার ইয়ে করতেছে। তারপরে প্রায় এই জিনিস করতে 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 রাত্রক্রম প্রায় 2:30-3টার পরেও রানিংয়ে চলছে, কোন জায়গাতে আমি আর সেন্স নাই, আমি কিছু কমানোর মতো না, কারণ এমনভাবে নেশাগ্রস্ত করছে যে আমি চোখ খুলে ভাবে চামো দিয়ে এমন ইয়ে নেই। এবার এমন ভোরবেলার দিকে তারা মনে একটু নেশাগ্রস্ত অবস্থায় আসিল, অন্য কিছু ইয়েও করছে, ওই সুযোগ বুঝে আমি কোনো মতে গাড়ির থেকে মানে ইয়ে করছি। তো এটা জঙ্গল আছে, এটা অনেক কোনো জন্য অবস্থায় পড়ে রয়েছি, তখন পরিষ্কার হইলো সেন্স আছে, এখানে একটা প্যান্টেন আমার সব প্যাকে ভরে রয়েছে। সকাল মনে হয় প্রায় 7:30-8টা বাজে, ভিতরে রোড যখন হচ্ছে হয়তো ভিতরে অনেক রোড আছে, আমি তো সবটা চিনতে জানি, এমনি আমার এমনি ফোন টোন লোক কিছু নাই, দুই একটা গাড়িরও হাত দেয়লাম কেউ দাঁড়ায় না, আমার প্যান্টেন বেরিয়েছে ওদের কেউ হেল্প করতে চায় না। তারপর ইয়ে বেরিয়েছে অটোগুলো একটা আমার হেল্প করে আমার ওই ধর্মনগর স্টেশনে আগে ইয়ে করে দিছে, আর একটা ছেলে এখান থেকে বদুরপুর যাবি না, তো আমার কাছে তো আমি হেল্প করুম চলেন। আমাদের ফোনটার কথা বললাম, বলছে আমার তো ফোনে ব্যালেন্স থাকে না, আপনার যে অবস্থা করেছেন খারাপ পেয়ে না, এই সব বেজাল আমার জলের জাম চাই না। তারপরে ইন্দ্র তারিখে আমি হে আমার ট্রেন হলে উঠলো, বদরপুর নাম চিনি মেসে বদরপুরে একটা ট্রেন বেরিয়েছিল, একটা ছেলে হেল্প ছিলেন, ভাই এমন এমন বিপদে আমার পুরান নিশ্চয় আমলে কিচ্ছু নাই, এটা ফোন করতে পারেন, শুনে এসে হ্যাঁ 100 বার। তারপরে হে হেল্প করলো, আর আমার মেমোরিতে কোনো নাম মানে এখন আমি ডাক্তার দেখে যে আমি মানে কিচ্ছু কইতে মানে ইয়ে নাই, অক্ষণ একটা কিছু গেলে মনে রাখতে পারতেছে এমন অবস্থা। কোন জায়গাতে নিয়ে জায়গাটাকে চিনতে পারছেন আপনি? আমি জঙ্গলেই ধর্মনগরের কাছে বা জঙ্গলে কোন জায়গাতে মানে শুধু বুঝে ফুটছি যে তারও হয়তো তার পিছনে কোনো গাড়ি আসিল বা ইয়ে, মানে প্রাণে বাঁচিয়েছে ঠাকুরের অশেষ কৃপা,
তারা আপনার পেছনে কতজন আসলো? এখান থেকে দুইজন তিনজন আছে। তারা কি সবাইকে মানে ইউপি আর আপনার আসামিস বা এইসব ভাষাই কয় এবং হাইট ফিগার এমনি মনে হয়েছে? কোনো রকম কিতা কিতা করছে কোনো কিছু বলতে পারছি না। তারা ওই টাকা পয়সা লাস্টে আমারে বাইস করতেছে যে ইয়ে করতেছে টাকা পাইছে না ইয়ে করবো। আমি বলছি না সাধারণ, আমি সাধারণ ব্যবসা করি, এই না কিডনি ইয়ে করলে বিয়ে করছে। আমি কাকু দিমন্দি করছি আর আমি সুগারের পেশেন্ট এইসি ইয়ে করছে যে আমি ইয়ে লাস্টে মানে হেরাও টোটালি নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভার আসলো মোটামুটি ওই সুযোগে আমি পালাইতে পারছি। বাড়িতে কিভাবে তারপরে তো আমি বুদুরপুরে নামলাম, আমি ওই ছেলেটা আমার হেল্প করলো, হেল্প করছি পরে আমি ফোন করলাম, আমার একটা নাম্বারই মনে আছে, আমার কাকুর নাম্বারটা 9436136232 এই নাম্বারটা আমার মনে আছে। একটু ফোন করছি পরে কাকু তো মন্দিরে পূজা দেয় আর কি চলতে আসেন শুনতেছে না। তারপরে মিসেসের নাম্বারটা প্রথম দুইবার রং মানে ভুল দাবি করছে, তিনবারে মাথা দিয়ে গেছে। এবারে মিসেস দর্শক এটা কানতেছে। তারপরে আমার খুঁড়তো ভাই আসিল, বুঞ্জামাই আসিল, এরা ইয়ে গেছে যে এই ঘটনা। তারপরে এখান থেকে যোগাযোগ করছে ইয়ে করছে, ওইখানে লোক আসতো তারা ইয়ে নিয়ে রাখছে। তারা রাত্রেবেলা এবারে এনে পুলিশের থেকে ইউটিউব নিয়ে গেল, গিয়া কালকে ভোর গেলে পুষে আমরা নিয়ে আসছে কালকে 10:30।